আপনারা জানেন বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গে আমি সেই সরকারের সঙ্গে ছিলাম। এখানে হলদিয়া উন্নয়ন পরিষদ তার যা যা কাজ করার ক্ষমতা অধিকার ছিল সমস্ত কেড়ে নিয়েছিলেন মাননীয়া। এখানে যে ল্যান্ড ব্যাংক আছে, কয়েকশো একর জমি রয়েছে, সেই জমিগুলো উনি নিয়ে নিয়েছেন। উনার তত্ত্বাবধানে এখানে কেউ কাজ করতে পারবে না। যে স্বপ্ন নিয়ে ডক্টর সুশীল দ্বারা হলদিয়া উন্নয়ন পরিষদ তৈরি করেছিল সেই স্বপ্ন পূরণ করা যায়নি। তার কারণ পশ্চিমবঙ্গে গত 9.5 বছরে একটাও শিল্প হয়নি, শিল্প আসেনি এবং কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হয়নি। তার কারণ বর্তমান রাজ্য সরকার তার জমি নীতি এবং শিল্প নীতির জন্য। আপনাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তন, প্রকৃত পরিবর্তন আনতে হবে। প্রকৃত পরিবর্তন যদি না আনেন তাহলে পশ্চিমবাংলায় আজকে সবচেয়ে বড় যন্ত্রণা, হ্যাঁ কাটমানির যন্ত্রণা আছে, সিন্ডিকেট রাজের যন্ত্রণা আছে, তার সাথে সাথে সবচেয়ে বড় যন্ত্রণা হলো কর্মসংস্থানের যন্ত্রণা। এই গত কয়েক মাস আগে লকডাউনের পরবর্তী সময়ে যখন মোদীজি শ্রমিক স্পেশাল দিয়েছিলেন, আমরা জানতাম বিহার ঝাড়খণ্ডের লোকেরা বাইরে কাজ করে, মাইগ্রেন্ট লেবাররা, লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার আমাদের পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, যারা পশ্চিমবঙ্গে শিল্পায়ন হলে আনস্কিল লেবার হিসেবে কাজের সুযোগ পেত, সে সুযোগ নেই। তাই এদেরকে পরিবর্তন করতে হবে, সরাতে হবে এবং ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে হবে। কলকাতা দিল্লিতে একই দলের সরকার না থাকলে কখনো উন্নয়ন হতে পারে না। হলদিয়ার ভবিষ্যৎ আছে, পোর্টের হাতে হাজার হাজার একর জমি রয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি রাজ্য সরকার সুসম্পর্ক রাখে এখানে অনেক কাজ হতে পারে। আমি সম্মানীয় নরেন্দ্র মোদীজিকে প্রণাম জানাবো, ধন্যবাদ জানাবো যে তিনি এখানে রাজনৈতিকভাবে সমর্থন পাননি বিগত দিনে বিধানসভা বা লোকসভা নির্বাচনে, তবুও তিনি হলদিয়া বারাণসী 1500 কিলোমিটার, তিনি সেই নদীপথকে ড্রেজিং করা 100 কিলোমিটার অন্তর টার্মিনাল বানানো সহ একাধিক উন্নয়নের কর্মসূচি আমাদের দিয়েছেন, যার মধ্য দিয়ে আমাদের হলদিয়া এবং পশ্চিমবঙ্গ অনেকটাই এগোতে পারবে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা জোট বাঁধন তৈরি হন। পশ্চিমবঙ্গে 2011 সালে যে স্বপ্ন নিয়ে আপনারা পরিবর্তন এনেছিলেন সেই প্রকৃত পরিবর্তন আসেনি। প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আর যার অভিভাবক হিসেবে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন যে সরকার বলেছিল কাজ শেষ হয়ে গেছে, সেই সরকার প্রত্যেক দিন একটা করে কর্মসূচি ঘোষণা করছে এবং এবারের বাজেট দেখবেন রাজ্য বাজেট আমেরিকার বাজেটকে ছাড়িয়ে গেছে। লোক রাস্তাঘাটে হাসাহাসি করছে, এই ভোট অন অ্যাকাউন্ট বাজেটের কোনো মূল্য নেই। মাননীয় নাকি নন্দীগ্রামে দাঁড়াবেন, নন্দীগ্রামে দাঁড়াবেন বলে তিনি মুখ ফসকে বলে ফেলেছেন হলদিয়া নন্দীগ্রামে সেতু বানাবেন। শুনে রাখুন, ওটা জাতীয় জলপথ, ওটা নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকার না চাইলে কোনোদিন জল ওখানে একটা ইঁট পর্যন্ত গাঁথা যায় না। জাতীয় জলপথের মালিক হচ্ছে কেন্দ্রীয় সরকার, মোদীজি এবং এনডিএ সরকার। তাই এই ধরনের মিথ্যা, এই ধরনের ধাপাবাজি কথাবার্তা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে এরা অনেক পিছিয়ে দিয়েছে, আর বেশি পেছাতে দেবেন না। আর যেমন ঝাড় তেমন বাঁশ, মেদিনীপুরে দাঁড়িয়ে 6ই ডিসেম্বর আদরিণী বলছিলেন তুই তাকারি মাননীয় প্রধানমন্ত্রীকে, তুই টাকা দিয়েছিস তোকে হিসাব দেব, আর কালকে দেখলেন কাঁথির কাছে এসে যেমন ঝাড় তার তেমন বাস। তিনি কি বললেন, কি বলে গেলেন, কি সুন্দর ভাষা, কি সুন্দর ভাষা। আমরা এই ওই সব ভাষা দিয়ে আমি প্রতিবাদ করি না, করব না। আমি শপথ নিচ্ছি আমি মেদিনীপুরের সন্তান, আমি বাংলার সন্তান, মা মাতঙ্গিনী বাজরা 1942-এর 29শে সেপ্টেম্বর এই মাটিতে আত্মবলিদান করেছিলেন। অবিভক্ত মেদিনীপুরে 1911 সালে 8ই আগস্ট ক্ষুদিরাম বসু, 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছিলেন। এখানেই ভারতবর্ষে প্রথম জাতীয় সরকার হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই মাটির যদি আমি ভূমিপুত্র হই,
আগামী নির্বাচনে তোমাদেরকে রাজনৈতিকভাবে শিক্ষা দেবই 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 দেবই।